স্বাগত জানাচ্ছি নিউজ আপনাদের সঙ্গে আমি প্রায় ছত্রিশ ঘন্টা পর পটুয়াখালীর রাঙাবালির আগুনমুখা নদীতে স্পিড বোট ডুবিতে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে শনিবার ভোরে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করে কোস্টগার্ড ও স্থানীয়রা মৃতরা হলো রাঙাবালী থানা পুলিশের কনস্টেবল মহিবুল্লাহ হক বাহেরচর শাখা কৃষি ব্যাংকের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান এনজিও আশা লোন কর্মকর্তা হুমায়ুন কবির এলজিইডি নির্মাণ শ্রমিক হাসান মিয়া ও ইমরান গেল বৃহস্পতিবার বিকেলে আঠারো যাত্রী নিয়ে মাঝ নদীতে উত্তাল ঢেউ ডুবে যায় স্পিডবোটটি এতে চালক সহ তেরো যাত্রীকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিল পাঁচজন এদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারাদেশে আজও বৃষ্টি হচ্ছে কাল থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর অসময়ের বৃষ্টিতে শীতকালীন সবজি সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে উপকূলীয় অঞ্চলে ভেসে গেছে ফসলের ক্ষেত গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে ভোলায় জেলায় তিন দিনের টানা ঝড় বৃষ্টিতে গাছ ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকায় তবে বাতাস কমায় সকাল থেকে ভোলা লক্ষ্মীপুর ও ভোলা বরিশাল রুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে পিরোজপুরেও গুড়িগুড়ি বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের তিনবার জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে সাবেক অ্যাটর্নি জেনারেল ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হককে তার দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্ট প্রাঙ্গনে জানাজা শেষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় রাজধানীর মগবাজারে আদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে আটটায় মারা যান পঁচাশি বছর বয়সী প্রবীণ এ আইনজীবী সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ অনেকেই তাকে শেষবারের মতো দেখতে যান তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান বিচারপতি সহ মন্ত্রিপরিষদের সদস্য বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও আইনজীবী সংগঠনের নেতাকর্মীরা আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে ব্র্যাক ও বিশ্ব বিশ্বব্যাংকের নিরাপদ সড়ক দিবসের ভার্চুয়াল আলোচনা সভায় কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন উন্নত বিশ্বের মতো বাংলাদেশের নিরাপদ সড়ক নিশ্চিতে রোড সেফটি অডিট চালু হয়েছে তবে কিছু বাস্তব সমস্যার কারণে সড়ক পরিবহন আইন পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ সময় পুরুষের তুলনায় নারী গাড়ি চালকরা বেশি সাবধানী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে সরকার নারী চালক তৈরির সুযোগ বাড়াচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন সিলেটের রায়হান হত্যার মামলার মূল আসামি শনাক্ত করা হয়েছে শীঘ্রই তাকে আইনের আওতায় আনা হবে দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এ সময় মন্ত্রী আরও বলেন অপরাধ করে কেউ পার পাচ্ছে না পুলিশও কোনো অপরাধ করেও ছাড় পাবে না কোনোখানেই আমরা কোন নৈরাজ্য সৃষ্টি করার জন্য কাউকে আমরা ছাড় দিচ্ছি মূল আসামিকে ধরা হয়নি সেটা বলবেন না তাকে ধরার প্রচেষ্টা অব্যাহত আছে এবং তাকে আমরা শীঘ্রই ধরে ফেলব বলে আমরা আশা করি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন শিক্ষাঙ্গনে সামাজিক ব্যাধি দূর করতে নৈতিক শিক্ষার পাশাপাশি সামাজিক পারিবারিক ও রাষ্ট্রীয়ভাবে সমন্বিত উদ্যোগ নিতে হবে জন্য পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষা কারিকুলামে মানবাধিকার নারীর অধিকার ও লিঙ্গ সমতা এসব বিষয়ে জোর দেওয়া হচ্ছে দুপুরে চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন হতাশায় বেসামাল হয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুব সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেন আওয়ামী লীগ কখনোই দলীয় পদ কেনে বেচার রাজনীতি করে না এটা বিএনপির কাজ সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভায় এসব বলেন হানিফ পরে সাংবাদিকদের তিনি বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোন সিন্ডিকেটের কাছে জিম্মি নয় সরকার বরং কঠোর অবস্থানে রয়েছে এ সরকার জনগণের সরকার বলেও মন্তব্য করেন হানিফ সরকারের বেঁধে দেওয়া দামে ব্যবসায়ীরা আলু বিক্রির দাবি করলেও ক্রেতাদের অভিযোগ খুচরা পর্যায়ে এখনও কিনতে হচ্ছে চল্লিশ টাকায় ব্যবসায়ীরা বলছে হিমাগারে বেশি দামে আলু বিক্রি করায় এখনও নিয়ন্ত্রণে আসেনি বাজার এদিকে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল সবজি ও ভোজ্য তেল তবে কিছুটা কমেছে পেঁয়াজের দাম বৃষ্টির কারণে সবজির আমদানি কম থাকায় দাম বাড়তি বলে জানায় ব্যবসায়ীরা শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ অষ্টমী তিথিতে দেবীকে মহালক্ষ্মী হিসেবে সম্পদ স্থায়িত্বশীলতা সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক মনে করে পূজা করা হয় তবে এবার মহা অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজার আয়োজন ছাড়াই রাজধানীর রামকৃষ্ণ মিশন সহ অন্যান্য স্থানে হয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা করোনা পরিস্থিতিতে দর্শনার্থীদের ভিড় ও কন্যা নিরাপত্তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে ঢাকার বাইরে কিছু কিছু স্থানে কুমারী পূজা হয়েছে এদিকে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার অষ্টমী কল্পরাম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হয় পূজা শেষে অঞ্জলি প্রদান করে ভক্তরা মহা অষ্টমীর দিনে রাজশাহী মহানগরীর বোসপাড়া ত্রিনয়নী মণ্ডপে বেলা এগারোটায় কুমারী পূজা অনুষ্ঠিত হয় সেখানে হাজারো ভক্ত শঙ্খ ঘণ্টা আর উলুধ্বনি দিয়ে প্রণাম ও ভক্তি জানায় তারা মন্ত্র করে কুমারী মাকে মাতৃজ্ঞান জ্ঞানরূপে পূজা করে দেশের বিভিন্ন স্থানে মারা গেছে নড়াইল সদর উপজেলার বেনাহাটি গ্রামে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষককে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করেছে ঘাতকরা ছুরিকাঘাতে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুরের লাশ উদ্ধার করেছে সাবার থানা পুলিশ যশোর শহরে ইসরাফিল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে শেরপুরের শ্রীবর্দিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে নির্যাতনে আহত শিশু গৃহকর্মী সাদিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এদিকে বান্দরবনের নাইক্ষংসুরী সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত হয়েছেন এক রোহিঙ্গা নাগরিক চট্টগ্রামে বিকাশ দোকানদার বিজয়কুমার হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও হত্যার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি তার নাম আব্দুর রহমান শুক্রবার রাতে পাহাড়তলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় দুপুরে চট্টগ্রাম সিআইডি কার্যালয়ে বিশেষ পুলিশ সুপার জানান মুনাফার ভিত্তিতে বিজয় কুমারের কাছ থেকে দেড় লাখ টাকা ঋণ নেন আব্দুর রহমান লেনদেন নিয়ে দুজনের মধ্যে বিরোধ বাধে পরে বিজয়কে শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দি মরদেহ পাহাড়তলিতে রেখে পালিয়ে যায় রহমান এই মামলাটি ক্লুলেস ছিল অভিযুক্ত রহমান ইপিজেট এলাকার রাইড এন্টারপ্রাইজ ও হাওলাদার বিল্ডার্সের মালিক শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন জিয়াউর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা ধ্বংস করে রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে স্বাধীনতা বিরোধী চক্রকে পুনর্বাসিত করেছিলেন সকালে চট্টগ্রাম নগরীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী দেওয়া চেক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শ্যামল কুমার পালিত এ সময় একশো চব্বিশটি পূজা মণ্ডপের প্রতিনিধির হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন শিক্ষা উপমন্ত্রী দেশে গেল চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আর উনিশ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এক জন একই সময়ে সুস্থ হয়েছে আরও এক জন রোগী দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় গেল ২৪ ঘন্টায় দশ হাজার নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত করা হয়েছে এ নিয়ে দেশে শনাক্ত হয়েছে তিন লাখ সাতানব্বই হাজার পাঁচশো শরীরে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার আর প্রাণঘাতী ভাইরাস থেকে মূল হয়েছে তিন লাখ তেরো হাজার জন রোগী এবার আন্তর্জাতিক সংবাদ আরব আমিরাত বাহরাইনের পর এবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে সুদান শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ত্রিপক্ষীয় বিবৃতিতে বলা হয় কয়েক সপ্তাহের মধ্যে বৈঠকে বসবে দেশ দুটির প্রতিনিধিরা সেখানে কৃষি বিমান চলাচল ও অভিভাষণ নিয়ে আলোচনা হবে তবে বৈঠকে নির্দিষ্ট তারিখ জানানো হয়নি ট্রাম্প জানান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আরও অন্তত পাঁচটি আরব দেশ আগ্রহী সৌদি আরবও সম্পর্ক স্বাভাবিক করবে বলে প্রত্যাশা ট্রাম্পের এবার বিশ্বে করোনা পরিস্থিতির খবর একদিনে রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব শুক্রবার প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়েছে চার লাখ নব্বই হাজারের বেশি মানুষের শরীরে ইউরোপে শনাক্ত হয়েছে দুই লাখ একত্রিশ হাজার ফ্রান্সে আক্রান্ত বিয়াল্লিশ হাজারের বেশি আগামী গ্রীষ্ম পর্যন্ত সংক্রমণ থাকবে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপ জুড়ে দ্বিতীয় ধাক্কার জন্য মানুষের অসতর্ক চলাফেরা ও সামাজিক দূরত্ব না মানাকেই দায়ী বলা হচ্ছে যুক্তরাষ্ট্রও দেখা দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ শুক্রবার দেশটিতে আক্রান্ত হয়েছে রেকর্ড তিরাশি হাজারের বেশি মানুষ এদিকে বিশ্ব এখন করোনা মহামারীর জটিল সন্ধিক্ষণে রয়েছে বলে হুশিয়ারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম বলেন আগামী কয়েক মাস খুবই কঠিন হবে বিশেষ করে বিপজ্জনক পথে রয়েছে ইউরোপ ও আমেরিকার মতো কয়েকটি দেশ এবার খেলার সংবাদ প্রায় আট মাস পর নেপাল ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে জাতীয় ফুটবল দল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের প্রথম দিনে টার্ফে খেলোয়াড়দের দিতে হল কুপার টেস্ট বারো মিনিটের রানিং সেশনে অংশ নেয় জাতীয় ফুটবল দলের জন খেলোয়াড় দীর্ঘদিন পর দলীয় অনুশীলনে ফিরে খুশি ডিফেন্ডার মোহাম্মদ রহমত মিয়া নেপালের বিপক্ষে জয়ের ব্যাপারেও আশাবাদী এই ডিফেন্ডার ইংলিশ প্রিমিয়ার লিগে প্যাট্রিক ব্যামফোর্ডের হ্যাট্রিকে অ্যাস্টোন ভিলার বিপক্ষে জয় পেয়েছে লিডস ইউনাইটেড ভিলা পার্ক স্টেডিয়ামে স্বাগতিকদের তিন শূন্য গোলে হারিয়েছে লিডসরা ম্যাচের শুরুতে শক্তিশালী ডিফেন্সের প্রমাণ দেয় দু দলই প্রথমার্ধ গোল শূন্য থেকে বিরতিতে যায় তারা তবে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে প্যাট্রিক ব্যামফোর্ডের হ্যাট্রিকে স্বাগতিকদের বিপক্ষে তিন শূন্য গোলে জয় নিশ্চিত করে লিডস এই জয়ে দশ পয়েন্ট নিয়ে ইপিএল পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে দলটি বানো নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই বান নিউজ আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন বানো ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ বানো ডিজিটাল ও ইউটিউব ডট কম স্ল্যাশ বানো টিভি ডিজিটাল সবাইকে ধন্যবাদ